নতুন বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। কেমন হয়েছে? খুব সুন্দর তো। মানে একটু গঞ্জে গিয়েছিলাম, বাজারে ঘুরতে ঘুরতে হঠাৎ শাড়িখানা মনে ধরলো, তাই নিয়ে এলাম। এরকমটি দ্বিতীয়টি পাইনি। হারু, আপনি তুমি শাড়িখানা নিয়ে এলে, ইহার নতুন কি? কি করবো বলো, শাড়িখানা মনে ধরলো যে। আমি তো বারণ করিনি, এই বাড়িতে ছোট আসবার পর থেকে সবসময় এক জোড়া না পেলে ওকে এনে দিয়েছো। কই, আমাকে তো কখনো একটা কিছু এনে দেওনি, যা দিয়েছো ছোটকে দিয়েছো। রাগ করো না, ওরা তো আমাদের ছোট, আর আমরা ছাড়া ওদের আর কে আছে বলো? রাগ করো না, যাও ছোট বউকে ডেকে দাও। রাসমণি, রাসমণি, দেখো তো শাড়িখানা কেমন হয়েছে। দেখে পছন্দ হলো তাই তোমার জন্য নিয়ে এলো। খুব সুন্দর হয়েছে দাদা, কিন্তু তার কি দরকার ছিল, দিদিকেই না হয়। তোমাকে দেবো না তো কাকে দেবো, তুমি তো ছোট। শাড়িখানা পরে এসো তো, দেখি কেমন লাগে। শাড়িটা পরেছ? পরবেই তো, খাওয়া পরে তো একজনের উপর দিয়ে যাচ্ছে। তোমার স্বামীর তো সেই মনত নেই। যাও যাও, ছোটকে ডেকে নিয়ে এসো, খাবে। কি হলো, দাঁড়িয়েছো কেন? যা। যখন যা খুশি তাই বলে, উনি পেয়েছেটা কি? বুঝতে পেরেছি, বৌদির কথায় মন খারাপ হয়েছে, কিন্তু দাদা আমার জন্য যা করছেন কোনো সহোদর ভাইও তা করে না। দাদা আমার আপন ভাই না, কিন্তু আপন ভাই চাইতো বেশি। এই জন্যই দিদি সবসময় খাওয়া পড়া নিয়ে খোঁটা দেন। ছোট বউ, ও তুমি বুঝবে না, ও তুমি বুঝবে না। সেই ছোটবেলায় যখন দুজন পান্তা ভাত খেয়ে পাঠশালার জন্য বেরিয়ে যেতাম, গুরুমশাইকে ফাঁকি দিয়ে পাঠশালা থেকে পালিয়ে খেলার মাঠে খেলতে যেতাম, তারপর যখন দুজন পালিয়ে যাত্রা দেখতে যেতাম রাতের বেলায়, ধরা পড়ার পর অপরাধ শাস্তি
সমান ভাগে ভাগ করে নিতাম। তখন কোথায় ছিলে তুমি, কোথায় ছিল বৌদি? জীবনের এতগুলো দিন, এতগুলো স্মৃতি কি একদিনে বিচ্ছিন্ন করা যায়? তাই বলে কি আমি এই সংসারের কেউ নই? আমি কি এই সংসারের জন্য কিচ্ছু করছি না? ওফো, চুপ করো তো, চুপ করো, চলো খেতে চলো। তুমি যাও, আমার খেতে নেই। আমাদের জমিদারির পরগনার চালান তো এনায়েত শাহী আটকে দিতে হয়, এবার তারিখ পড়েছে এক মাস পর, সূর্যাস্তের মধ্যেই টাকাটা দিতে হবে। তো চালানটা তুই দিয়ে দিস, মানে দায়িত্বটা আমি তোকে দিলাম। দাদা, তুমি আমাকে এত বড় দায়িত্ব দিলে। আরে তুই কি এখনো ছোট আছিস না গিয়া? খাজনা এবার ভালো ভালো আদায় হয়েছে, তাই তুই দিয়ে দিবি। কি পারবি না? পারবি না তো কি, ও তো সারাদিন বসেই থাকে, ওর কি কোনো কাজ আছে? আহ, তুমি থামো তো। ঠিক আছে দাদা, আমি চালান দিয়ে দেবো। ভুলে যাস না কিন্তু। আমি বললাম তো দিয়ে দেবো দাদা, তুমি চিন্তা করো না। দিদি, দিদি বড্ড খিদে পেয়েছে। তোকে যে কাঁথায় ফুল তুলতে বলেছিলাম, তুলেছিস? না দিদি। সে কি রে, এখনো তুলিস নি? যা যা যা, এখন গিয়ে কাঁথায় ফুল তুলবি, যা। দিদি আজ না তুললে কাল তুললে হয় না? কাল কাল করতে করতে তো এতদিন, সংসারের কোনো কাজে নেই, সারাদিন বসে বসে খাওয়া। আমি কি তোমার কোনো কাজে সাহায্য করি না দিদি? রান্না বান্না ঘর দোয়ার সব কাজেই তো আমি তোমাকে সাহায্য করছি। ফের মুখে মুখে কথা, বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাও জানো না? নিজের স্বামীর তো কাজ করবার মুরুদ নেই, তার তার বোর আবার কথা শোনো, বসে বসে খাও তো টের পাও না। এসব অন্য জোটে কোথেকে, সেসব খবর তো রাখো না, কাজ করতে বললেই মুখারি হয়ে যায়, এসব বললেই আমি খারাপ। পরনের কাপড়টা তো স্বামী জুটাতে পারে না, তার তার বইয়ের আবার গহনের বাহার দেখো। জরুরি কাজ আছে, ঘুমিয়ে পড়ো, আমার ঘুমানো দরকার। কি হয়েছে? শুনিনি কি হয়েছে? হ্যাঁ শুনেছি, বৌদি তো একবিন্দু মিথ্যে কথা বলেনি। আমি কি সত্যি দাদার অন্য প্রতিপালিত নই? এই যে তোমার গহনা শাড়ি, এগুলো কে দিয়েছে? আমি তো দেইনি। তা যারা খেতে দেয় পড়তে দেয়, তারা যদি দুটো কথা বলে সেটা মুখ বুঝে সহ্য করতে হয়। এমন খাওয়া পড়ায় কি প্রয়োজন? বাঁচতে তো হবে, আবার মরণ হলেই ভালো হতো। যতক্ষণ তা না হয় ঘুমানোর চেষ্টা করো, আরাম বোধ করবে।
ঠিক আছে। দাদা খিরে বস বস, কিছু বলবি? না মানে দাদা, কিভাবে যে কথাটা বলি। কেন, কি হয়েছে? দাদা আমাদের মনে হয় এখানে থাকা হয় না। কেন? না মানে বৌদির কাছে মনে হয় ব্যাপারটা ভালো ঠেকছে না। আহা, কোন ব্যাপার খুলে বলবি তো। বৌদি তো প্রায়ই রাসমণিকে মানে কথা শোনায়, ও খুব কষ্ট পায়। হাজার হলেও অন্য ঘরের মেয়ে তো। ও এই কথা, তা পরের ঘরের মেয়ে যখন সুযোগ পেলে দু চারটা কথা তো শোনাবেই। তাই বলে কি ঘরের লোককে ছেড়ে চলে যেতে হবে? তা বলতে দু চারটা কথা তো আমাকেও শুনতে হয়, তাই বলে সংসার তো আর ত্যাগ করতে পারি না। না দাদা সেটা না, মেয়ে মানুষের কথা কি আর শুনতে পারবো না? তা না হলে পুরুষ হয়ে জন্মালাম কি করতে? কিন্তু আমার ভয় হয় যে আমাদের কারণে শেষ পর্যন্ত তোমাদের সংসারে অশান্তি না হয়। তুই ছেড়ে গেলে আমার কিসের শান্তি? ঠিক আছে তুই এখন যা, আমি প্রজোর সঙ্গে কথা বলব। কোন শান্তি আছে? একটার পর একটা কাজ তো লেগেই আছে। যত শান্তি ওই ছোট যদি একটা কাজ করত। কেন, ছোট আবার কি করলো? কি আর করবে, কাজ নেই কম মনে দেখো কে বসে বসে বই পড়ছে। আহ বড় বউ, এভাবে কথা বলছো কেন? আমরা বড় না? সেই তো পাপ পেয়েছে। শোনো, একটা জমি নিলাম হচ্ছে, ভাবছি জমিটা কিনবো। এত ভাবা ভাবির কি আছে, নিয়ে নিলেই তো হয়। পরগনার জমি ছাড়া আর আমাদের কি আছে বলো? তারপরও রাধার সঙ্গে একবার পরামর্শ করে নেওয়া উচিত। তুমি এক কাজ করো তো, রাধাকে ডাকো। তুমি ডাকো গিয়ে। রাধে রাধে। যাই দাদা। একটা জমি নিলাম হচ্ছে, এ ব্যাপারে কিছু শুনেছিস? কোন জমি দাদা? ওই বিনোদ কুমারের জমি? ওই জমিটা নিয়ে নিলে কেমন হয়? কে নেবে, তুমি? হ্যাঁ, তোর কি মত? আমার তো মনে হয় দাদা ওই জমি নেওয়া ঠিক হবে না। কেন রে? ওই জমির পাশেই তো সুনীল বাবুর জমি, সে খুব সুবিধের লোক না। ফসল জমির সীমানা খাজনা সবকিছু নিয়েই তো সে পাশের জমির মালিকদের সাথে মামলা মকদ্দমা জড়িয়েই থাকে। এই মকদ্দমার খরচ তোমার জমির আয় থেকে উঠবে বলে আমার মনে হয় না, পরে বেচতে গেলেও ভালো খদ্দের পাবে না। তার চেয়ে ও জমি না কেনাই ভালো। দেখেছো না এখন নিলামে উঠেছে, এমন তোমার কপালে হলে কি হবে একবার ভেবে দেখেছো? এত ঝামেলা জড়ানোর দরকার নেই দাদা, ও জমি আমার মতে না কেনাই বুদ্ধিমানের কাজ হবে। তুই যখন বলছিস তাহলে আমি আর ওদিকে যাব না। আমি তাহলে উঠছি দাদা। ঠিক আছে। দেখলে, রাধের সঙ্গে পরামর্শ না করলে কি বিপদে পড়তে যাচ্ছিলাম? বিপদ না চাই, ওই রাধাই তোমাকে ডুবাবে। তোমার জমি জমা হোক ও কখনোই চায় না, কোথা থেকে বানিয়ে একটা অজুহাত দাঁড় করিয়েছে, আর তুমি
আর তুমিও সেটা বিশ্বাস করে বসেছ। আহ, তুমি অযথাই এসব ভাবছো। অযথা? ও যদি ভালোই চাইতো তাহলে বউকে নিয়ে বসে বসে তোমার অন্ন ধ্বংস করত না। বউ আছে, কাল ছেলে পুলে হবে, তখন সবাই মিলে তোমাকে ভেজে খাবে, এই আমি বলে রাখলো। বাজে বকো না। আমি বাজে বকছি কেন? ও তো মুক্তারি পাশ করেছে, পারে না মুক্তারি করে দুটো পয়সা আনতে? আমি সব বুঝি। ও তোমাকে জমি কিনতে কেন বারণ করেছে আমি বুঝিনি? পাশে যদি তুমি আমার নামে লিখে দাও। বাবু, চিৎকার করো না, উচিত কথা বললে আমার দোষ হয়ে যায়। দেখো, পথে বসালে ওই রাধাই তোমাকে বসাবে। বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, আজকে কিন্তু কাজের মেয়েটা আসবে না। যাও যাও, ওদিকে অনেক কাজ পড়ে আছে, কাজগুলো সেরে ফেলো। কি ব্যাপার, এখনো বই পড়ছো? কত না বলেছি, এত বই পড়লে চোখ নষ্ট হয়ে যাবে। এনা দুধটা খেয়ে না। বুঝলে বড় বউ, আমাদের রাধা ছোট হলে কি হবে, ওর বুদ্ধি বিবেচনা চিন্তা শক্তি খুবই প্রখর, মুক্তারি করলে খুব ভালো করতে পারবে। তা করবে কেন, সারাক্ষণ বসে বসে খুব বুদ্ধি পাকাবে। আরে শোনো, আমার কথা শোনো, ওই যে জমিটা তুমি যে বললে রাধা আমাকে কিনতে বারণ করেছিল, সেই জমিটার কথাই বলছিলাম। কেন, কি হয়েছে? যে লোকটা ওটা কিনেছে তার এখন খুবই খারাপ অবস্থা, ওই সুনীল বাবুর মামলায় পড়ে তার দিন যায় যায় অবস্থা। এই কয়েকদিন এই অবস্থা, কদিন পরে যে কি হবে। ভাগ্যিস রাধা আমাকে বারণ করেছিল, তাহলে তো আমার একই অবস্থা হতো। তুমি শুধু শুধু ওকে ভুল বুঝলে। হয়েছে হয়েছে, অত রাধা রাধা করতে হবে। দিদি, দিদি, ও দিদি, এই যে দিদি, অনেক তো রাত হলো, ওদিকে কাজকর্ম সব শেষ, খেয়ে দিয়ে শুয়ে পড়ি। এছাড়া তো আর তোমার মুখে কোনো কথা নেই, খেয়ে তো শুয়েই পড়বে। যাও যাও, খেয়ে দিয়ে শুয়ে পড়ো। Thank you.
দেখিস রাধে, আজে কিন্তু খাজনা পৌঁছানোর শেষ দিন, সূর্যাস্তের পূর্বেই পৌঁছানো চাই। দাদা তুমি কোনো চিন্তা করো না, আমি সময় মতো খাজনা পৌঁছে দেবো। সে আমি জানি, তুই যে তোর দায়িত্ব ঠিক মতো পালন করবি তোর প্রতি সে বিশ্বাস আমার আছে। আচ্ছা দাদা, তুমি আমাকে এত বিশ্বাস করো কেন বলো তো? তুই হচ্ছিস আমার ছোট ভাই, তোকে বিশ্বাস করব না তো কাকে বিশ্বাস করবো বল। দাদা দেরি হয়ে যাচ্ছে, আমি চলি। তোর বড়বাবুর আক্কেল দেখলি, সব কিছু এই রাধার উপরে। আরে আজকাল এত কাকে বিশ্বাস করা চলে? আরে মানুষ তো নিজের ভাইকেও বিশ্বাস করে না। হ্যাঁ বউ ঠাকুরন, আমাদের বড়বাবু তো বেশি সহজ সরল, নইলে কোন গ্রাম সম্পর্কের এক ভাই, তাকে পালা কি সহজ কথা? সেই তো আমি বলি, আমার কথা কি কেউ কানে তোলে? বিষয় কর্মের সব ভার ওই রাধার উপরে, সেদিকে আমি বাদির মতো খেটে মরি। আর লোকে বলে সব নাকি উড়াই করে, আমার কপালটাই পুরা। কি আর করবেন বউ ঠাকুর, সবই কপাল, নইলে এত ভালো করে বিয়ে হয়ে আপনার কপালের এই দুরবস্থা। আপনার একমাত্র জমিদারি পরগনা এনায়েত সেই লাটের খাজনা দেয় নিলামে উঠবে যে। আমার কি সর্বনাশ হলো? হ্যাঁ এখন আমি কোথায় যেয়ে দাঁড়াবো, কি করব? হায় ভগবান, ভগবান, হায় ভগবান! বরকর্তা, 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 কি হয়েছে আপনার? বরকর্তা, আপনি কি হয়েছে বরকর্তা? দাদা সব দোষ আমার, আমারই দোষ। না না, তোর দোষ হবে কেন? তুই তো ঠিক মতো খাজনা দিতেই যাচ্ছিলি, পথে টাকা যদি লুটে নে তুই কি করবি বল? না দাদা, আমার জন্যই এত বড় সর্বনাশ হলো, আমার উপরই তো দায়িত্বটা ছিল। এখন আমাদের কি হবে গো? কি আর হবে, খাজনার টাকাটা দিতে না পারলে আমাদের এই জমিদারি নিলামে উঠবে, আমাদের পথে বসতে হবে। কি যে করি বুঝতে পারছি না, হঠাৎ করে যে কিছু একটা শুরু করবো সে স্বভাব বা শিক্ষা কোনোটাই তো আমার নেই। আমি যেন ঘাটের বাধা সোপান থেকে জীবন বাংলাদেশ আমার মরণ।